আর তো হচ্ছে আমি ওটা একটা মসজিদ যেটা মোগল আমলে নির্মিত হয়েছিল। আচ্ছা দেখ মায়েদা, টু অ্যানোয়িং যখন কেউ সাইড টক করে, সেটা তোমার মতো লক্ষ্মী মেয়ে হলো। লক্ষ্মী মেয়েরাও দেখো সাইড টক করে, তখন সেটা প্রচন্ড ডিস্টার্বিং হয়, বুঝলে? এমন না যে তোমরা লক্ষ্মী দেখে তোমাদের সাইড টকটা মানে অন্য কোনো একটা ভাইব নিয়ে আসছে না, ঠিক আছে? তুমি মহেরা যাবে না পিকনিক করবে, সেটা ক্লাসে 40 মিনিটের মধ্যে কিন্তু তুমি বলতে পারো না, 40 মিনিট কার কথা বলার মতো যাবে এবং কার কাজ করতে হবে বেশি না তোমাদের, ঠিক আছে? আমি বলবো তোমরা করবে, বুঝতে পেরেছো? কিন্তু আমি খুব স্যাড যে তোমরা হচ্ছে এটা ভুলে যেও না যে এটা একটা কোচিং সেন্টার। তোমরা এখানে কি করতেছো? ক্যাডেটে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে এসেছে। যদি স্কুল হতো তাহলে আমি খুশি হবার মতো তোমাদেরকে মাঠে নিয়ে ক্রিকেট আর ফুটবল খেলতাম, কিন্তু যেহেতু এটা ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রিপারেশন কোচিং, তাই না? তোমাদের সেও ওভাবে সিরিয়াস হওয়া উচিত। তখন শুধুমাত্র তোমার খাবারটা খাও, সেরকম তোমার পড়াটা শুধু তোমাকেই পড়তে হবে, কেউ পড়িয়ে দিতে পারবে না। আমি করতে পারি, টিচার যেটা করতে পারে সেটা তোমাকে হেল্প করা। সেই মুহূর্তে তোমরা যদি তোমার জ্ঞাতি গোষ্ঠীর আলাপ, সাইড টক, রাতের ঘুম, তারপর ঠিক মতো পেট পরিষ্কার হয়েছে কিনা এইগুলো নিয়ে আলাপ আলোচনা করো, তাহলে 40 মিনিট সময়ের কোনো মূল্য থাকে না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সবাই সাইকেল করবে না, এটা খুব ভালো জিনিস, খুবই খারাপ জিনিস এবং খুব ডিস্টার্বিং। সবসময় সাইকেল করা যায় না, যখন টিচার স্পেস দেয় যে হ্যাঁ এখন করো তখন করো, ঠিক আছে? আচ্ছা তোমাদের এই বিজিএস এর খুশি আমাকে নিয়ে আমি খুবই মানে ফ্যান্টাসিতে ভুগি। সে তার বাচ্চাদের নিয়ে কি সুন্দর মাঠে ঘাটে খেলতে চলে যায় ক্লাস বাদ দিয়ে। হ্যাঁ আজকে যেমন তারা হচ্ছে জঙ্গলের পাশে ক্রিকেট খেলতে গিয়েছে, ঠিক আছে? ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের মাইকেলের বলে সাকিব এমন জোরে ছক্কা মেরেছে, যে ছক্কা মারলো যে বল জঙ্গলে হারিয়ে গেল। সেই বল খুঁজতে গিয়ে ওরা কি কি খুঁজে পেলো জানো? হ্যাঁ, একটা পুরানো বাড়ি আর তার সামনে একটা টিভি। টিভি নাকি টিভি? টিভি 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 তো আমি এমনি বলেছি। কি খুঁজে পেলো? টিভি 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 আর টিভির মধ্যে পার্থক্য কি? টিভি হ্যাঁ, যার টিভি হচ্ছে পুরোনো কোনো স্থাপনার উপরে বহু বছর ধরে যখন মাটি পাথর এগুলো জমে যায় তখন সেটা পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, সেই জায়গাটাকে বলে ঢিবি, ঠিক আছে? জিবি হ্যাঁ ও জিবি জিবি হ্যাঁ ঢিবি। এখন ওরা ওই পুরোনো বাড়িতে গিয়ে কি খুঁজে পেলো দেখো? একটা ভাঙা চেয়ার, ভাঙা টেবিল, ছড়ানো ছিটানো কিছু কাগজপত্র, টেবিলের এক কোণে কয়েকটা অপরিচিত মুদ্রা। পাশের ঘরে ঢুকে তারা দেখতে পেলো একটি মাটির কলসি, মাটির পাত্রে কতগুলো ভাঙা টুকরা, কয়েকটা টেরাকোটা বা পোড়া মাটির ফলক, আর ঘরটির এক কোণে কতগুলো তাল পাতা যার উপরে অচেনা ভাষার লেখা। এখন তুমি আমাকে বলো কে বলবে? তুমি বলো, দাঁড়াও। হ্যাঁ তুমি আমাকে বলো, এই যে ওরা এই জিনিসগুলো খুঁজে পেলো, এই জিনিসগুলোর বয়স এবং পুরানো দালানের বয়স, চেয়ারের বয়স, তোমার কাছে কি একই মনে হয়? একই মনে হয়? কার কার কাছে এক মনে হয়? পায়েল, তোমার কাছে এক মনে হয় যে তাল পাতার উপরে অপরিচিত ভাষার লেখা এবং চেয়ারের বয়স একই? কার কার মনে হয় এক? তোমার মনে হয় এক? আচ্ছা তোমারও মনে হয় এক, কিন্তু এটা কি সম্ভব? না না, পুরানো বাড়ি অথবা চেয়ার এগুলো টিকে থাকবে 100 থেকে 150 বছর, কিন্তু তাল পাতায় অপরিচিত ভাষায় লেখা সেটা কিন্তু কমপক্ষে 400 থেকে 500 বছর পুরনো হতে হবে। অপরিচিত মুদ্রা, ঠিক আছে না? তার মানে এখানে একটা হিউজ টাইম ডিফারেন্স আছে, তাই তো? তাহলে কি, তাহলে কি এই মুদ্রা, এই তাল পাতার লেখা এগুলি কি বাড়ির অংশ? না, ওদের হেড স্যার ওদেরকে এই কথা বলছে যে এগুলো ওই বাড়ির অংশ না। আমার মনে হয় এখানে যারা থাকতেন তারা সেই সব প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো নিয়ে গবেষণা করতেন, সেই কারণে এগুলো এখানে, বুঝতে পেরেছো?
গ্রামের বাড়ির আশেপাশে এরকম পুরনো কোনো মন্দির, তারপর জমিদার বাড়ি আমরা কখনো খুঁজে পেয়েছি, দেখতে গিয়েছি? মন্দির দেখছি, বাড়ির সামনেই আছে, কিন্তু মন্দিরের ভিতরে কখনো ঢুকিনি, কেমন যায় না? আচ্ছা, আমরা কখনো সাহায্য করে ঢুকি না, কিন্তু আমরা ঢুকতাম। আমি যখন এখানে আসছি তাহলে তোমাদের বয়সে, তখন আমাদের কাজিনের কাজ ছিল হচ্ছে গরুর মতো চুরিটা বাজানো, সকালবেলা একবার খেয়ে যাও, গুহা খাটতে থাকো যেদিন বলতে হয় সবাই একসাথে খুঁজে বের করো কি আছে, আবার দুপুর বেলা খেয়ে এক এক প্রশ্ন চলে যায় আবার যে ওইদিকে যে একবার উত্তরে একবার দক্ষিণে। তখন টাঙ্গাইল শহর এরকম ছিল না, অনেক খালি ছিল, একদম সবুজ ছিল, রাস্তা দুই ধারে গাছ ছিল, বুঝছো? হারাই যাওয়া যেত একদম। ঠিক আছে, অনেক মজা করলাম। এখন আমি তোমাদেরকে আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বিষয় সম্পর্কে পড়াবো। একটা হচ্ছে শতক ও দশকের হিসাব। এই দেখো, প্রথমে এটা দেখি না, আমরা কি শতকের হিসাব করতে পারি? এক থেকে 100, এটা হচ্ছে প্রথম শতাব্দী, আমরা জানি সবাই। আচ্ছা, 101 থেকে 200, এটা কোন শতাব্দী? তাহলে 301 থেকে 400, এটা কোন শতাব্দী? তৃতীয়? কিভাবে চতুর্থ? শতাব্দীর হিসাব হয় এই ঘরের হিসাবে, তাই না? এই ঘরের হিসাবে কি শতাব্দীর হিসাব হয়? না, এই ঘরের হিসাবে শতাব্দীর হিসাব হয়। 301 থেকে 400 মানে চতুর্থ শতাব্দী। কত শতাব্দী? চতুর্থ শতাব্দী। আচ্ছা, 601 থেকে 700, এটা কোন শতাব্দী? তাহলে 901 থেকে, ভেরি গুড, 1901 থেকে 2000, 1971 সাল কি এই শতাব্দীর মধ্যে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার শতাব্দীর হিসাব ক্লিয়ার, তাই তো? আমি যদি বলি 1835, এটা কোন শতাব্দীর অন্তর্ভুক্ত? 1900। কারণ 1801 থেকে 1900 পর্যন্ত হচ্ছে 1900 শতাব্দী, তাই না? এখন আমরা দেখব এই সালের মধ্যে শতাব্দী তো পেলাম, দশকের হিসাব, কিসের হিসাব? দশক। দশক বলতে আমরা এই যে একক এবং দশক, এই দুটো ঘরে তো বুঝি, তাই না? এই দুটো ঘর বুঝি, এই দুটো ঘর। দশের ঘরে যেসব সংখ্যা সবই দশক, বিশের ঘরে যেসব সংখ্যা সবই 20 দশক। ঠিক আছে, কিছু না বুঝলে দাঁড়ো আগের দিকে যাই। এখানে দেখো কি লেখা, 1971 সালের মুক্তিযুদ্ধকে শতক ও দশকের হিসেবে বলতে চাইলে বলতে হবে 20 শতকের 70 দশকের একই ঘটনা। 20 শতক, 1971, 20 শতক যেটা আমরা সবাই জানি, তাই না? এটা যে 20 শতক, এটা কি আমরা সবাই জানি? হ্যাঁ। 70 দশক কিভাবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই 71, এটা কোন দশকে পড়েছে? 71, 72, 73, 74, এগুলো সব হচ্ছে 70-এর কি শতক? না, দশক। 7 গুণ 10, 70। 70-এর ঘরে যা আছে সবকিছু হচ্ছে কি 70-এর দশক। তাহলে 52, এটা কোন দশক? 50 দশক। 44, 35, 22, 19, বুঝতে পেরেছি আমরা? 1901, এখানে তো দশকের ঘর নেই, শুধু একক আছে। 1909 পর্যন্ত শুধু 19, 20 শতক, দশক নাই এখানে, বলবা না? নাই তো, বলবা না। এরকম একটা প্রশ্ন আছে যে 1801 সাল, এটা এই দশক কত শতক? 0 দশক, এখানে দশক নেই, এটা হচ্ছে তোমার 19 শতকের
উনিশ শত কত বছর? আট আট বলেছো? হ্যাঁ, এক বছর, উনিশ শতক এক বছর, এক বছর। ঠিক আছে, এখানে দশক তো নেই, আছে? নয় পর্যন্ত কোনো দশক নেই। আচ্ছা, 1952 হচ্ছে তোমার ভাষা আন্দোলনের ঘটনা, এটা হচ্ছে 20 শতকের 50 দশকের ঘটনা। বঙ্গবন্ধুর জন্মসাল কবে? 20 সালে। এটা 20 দশকের ঘটনা। ঠিক আছে, পলাশির যুদ্ধ হয়েছে কবে? 57 সালে। এটা কোন দশকের ঘটনা? 50। আচ্ছা, এবার আমাকে এই কয়েকটা নাম্বার বলো। হ্যাঁ, এটা বলো তো, 1857, 50 দশক, কিন্তু কোন শতক? ঊনবিংশ শতকে 50 দশকের ঘটনা। পেরেছি। 2011 একবিংশ শতাব্দী 11 দশক, 11 দশক, দশ দশক। হ্যাঁ, আচ্ছা, এটা কি 19 শতাব্দী 50 দশক, তাই না? তুমি দাঁড়াও তো, তোমার জন্মসাল কবে? 2012। 2012 বছর। তুমি দাঁড়াও, তুমি বলো 2012 কোন শতক, কোন দশক? হ্যাঁ, 2012। হ্যাঁ বলো। এটা হচ্ছে এত বেশি সাথে 10 দশকে। হ্যাঁ, ভেরি গুড, বুঝেছো? তুমি বোধ হয় বুঝে নাই, তুমি বুঝতে চাইলে আমার সাথে যোগাযোগ করো, আমি যখন অফিস বস। আচ্ছা, আমরা দশক এবং শতকের একটা খুব ভালো হিসাব শিখলাম, যেখানে আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন থাকতেই পারে। আচ্ছা, এরপর আমরা একজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছেন যিশু। আমরা তাকে চিনি? হ্যাঁ হ্যাঁ, উনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক এবং আমাদের ঈশানবী, তাই তো? ইংরেজদের কাছে উনি খুবই ইম্পর্টেন্ট, এবং ওনার জন্মসালকে কেন্দ্র করে ইংরেজরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গণনা শুরু করেছে। কোন ক্যালেন্ডার? না, গ্রেগরিয়ান। গ্রেগরিয়ান, হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার গণনা শুরু করেছেন। কোন ক্যালেন্ডার? সবাই একটু বলো জোরে। ওনার জন্ম সাল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো বছর সবগুলোকে আমরা বলি খ্রিস্টাব্দ, খ্রিস্টের পরে। আর ওনার জন্মের আগে যত বছর ছিল সেগুলোকে আমরা বলি খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, জন্মের আগে মনে থাকবে আমাদের, আমাদের যে বাংলাদেশ, এই ভূমির অন্য অনেক নাম ছিল, যেমন বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতল, সমতট, হরিকেল। শুধু বঙ্গ ছাড়া আর কোনো নামের সাথে বাংলাদেশ নামের মিল পাও না? এই ছয়টা নাম একদম ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি জানি না নাম, দুটোই পাওয়া যায় তো, তাই সমতল, সমতল হচ্ছে সমতল ভূমি। ঠিক আছে, এবার আমরা দেখব অঞ্চল কাকে বলে, কি কাকে বলে? তুমি বলো তো, অঞ্চল কাকে বলে? তুমি বলো। অনেকগুলো মানুষ একসাথে যেখানে থাকে সেটাকে কি অঞ্চল বলে? হাসপাতাল? বাজার? অনেক বড় একটা ইউনিভার্সিটি যেখানে মনে হয় একসাথে 5,000, সেটা একটা অঞ্চল? অনেকগুলো মানুষ যেখানে থাকে সেটাই একটা অঞ্চল, একটা জনবসতি গড়ে তোলে, সেটাই একটা অঞ্চল হবে না? অঞ্চল হতে গেলে 3টা শর্ত লাগবে, কি কি?
গ্রাম ইউনিয়ন আর গ্রাম ঠিক আছে কিন্তু ইউনিয়ন তো গ্রামের একটা তো বসো তুমি আমি বলি গ্রাম জেলা মানে এই অঞ্চলটা কতটুকু একটা ভৌগোলিক কি সীমারেখা কি লাগবে একটা মানে কতটুকু এই গ্রাম তাই না আমরা মানচিত্রে দেখি কিন্তু গ্রাম থেকে শুরু করে সবকিছু ডিফাইন করা যে এই টাঙ্গাই হলো এইটুকু ঠিক তোমার পাশের বাড়ি হলো অন্য জেলা কিন্তু তুমি এটা বলতে পারবা না যে এটা আমার জেলা আচ্ছা না এমন অনেক কিছু কিছু বুঝবে আচ্ছা প্রথমটা হচ্ছে শর্ত ভৌগোলিক সীমারেখা থাকতে হবে কি থাকতে হবে যখন কোন স্থানে একটি সুনির্দিষ্ট সীমানার মধ্যে থাকবে তখন সে একটা শর্ত পূরণ করবে অঞ্চল হওয়ার দ্বিতীয় শর্ত কি অভিন্ন সংস্কৃতি থাকতে হবে কি থাকতে হবে অভিন্ন সংস্কৃতি মানে একই রকম খাই একই রকম জীবনযাপন একই রকম প্রায় কাছাকাছি পেশা কাছাকাছি ধর্ম ঠিক আছে একই রকম বোঝাপড়া বোঝাপড়ার বিষয়টা সেটা হচ্ছে উৎসব একই রকম খাবার দাবার পিঠা মাংস ঠিক আছে অভিন্ন সংস্কৃতি হতে হবে এবং ঐতিহাসিক বন্ধন থাকতে হবে ঐতিহাসিক বন্ধন মানে কি যেখানে ইতিহাসের আমাদের ইতিহাস কি আমাদের পূর্বপুরুষ আমার পূর্বপুরুষের সাথে তার পূর্বপুরুষের আত্মীয়তা থাকতে হবে ঐতিহাসিক বন্ধন মানে রুট একই হতে হবে ঠিক আছে রুট মানে শেকড় আমাদের শেকড় বাবা দাদা আদি বাড়ি এরকম শেকড়টা একই রকম হতে হবে তাহলে আমরা এই তিনটা শর্ত পূরণ করলে ওই স্থানকে তাকে ওই স্থানকে অঞ্চল বলবো ওখানকার মানুষকে কি অঞ্চল বলবো একটা অঞ্চলে যদি কেউ না থাকে সবাই মারা যায় সেটা কি একটা অঞ্চল থাকবে সবাই বেড়াতে গেল অন্য অন্য দেশে চলে গেল আস্তে আস্তে ওটা চেঞ্জ হবে অন্যরা এসে সেটা দখল করবে সেখানে আবার নতুন করে কি হবে অভিন্ন সাংস্কৃতিক একটা জনবসতি গড়ে উঠবে সেম ভৌগোলিক সীমারেখার মধ্যে হবে না এবং তাদের পরবর্তী প্রজন্ম কি করবে নতুন ভাবে ঐতিহাসিক বন্ধন পাবে পাবে তো তারা নিজের মধ্যে বিয়ে শাদী করবে আত্মীয়তা তৈরি করবে তাহলে ঐতিহাসিক বন্ধন তৈরি হবে না তিনটা পয়েন্ট চলে গেছে আজকের মূল টপিকে এখন 4 নম্বরটা সেটা হচ্ছে ইতিহাস জানা কেন দরকার আমরা তো জানি ইতিহাস জানি যে নবাব সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিলেন তাই না ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক আছে কিন্তু এগুলো আমাদের জানতে হবে কেন এগুলো আমাদের ইতিহাসের একটা তথ্য তথ্য জানতে হবে কেন এগুলো আমাদের বাংলাদেশকে তুমি পৃথিবীর যে জায়গাতেই যাও না কেন এখন তুমি কি নিয়ে যাও তোমার পরিবারের পরিচয় তারপর তোমার স্থানের পরিচয় তারপর তোমার দেশের পরিচয় দেশ কি দেয় তোমাকে তোমার সংস্কৃতির পরিচয় তোমার খাবারের পরিচয় তাই না দেয় তো এবং তোমার হয়ে সে কি করে ওকালতি করে তুমি যদি অন্য অন্য দেশে গিয়ে আটকে পড়ো তাহলে বাংলাদেশের দূতাবাসে যারা আছেন তাদের কাছে ফোন করবা যে দেখেন আমি এখানে আসছিলাম পাসপোর্ট সব হারাই ফেলছি তোমাকে কে হেল্প করবে কে দূতাবাস কেন হেল্প করবে কারণ আমি এই দেশের নাগরিক হ্যাঁ তুমি এই দেশের নাগরিক এবং তুমি এই দেশে যে ঐতিহাসিক বন্ধনের ফসল ঠিক আছে বুঝতে পেরেছি আমরা আমাদের যদি ইতিহাস না থাকে এই যে পূর্ব পরিচয় বাবার পরিচয় মার পরিচয় জায়গার পরিচয় দেশের পরিচয় কিছু যদি না থাকে তাহলে আমাদের কোনো নিজস্ব পরিচয়ই থাকে না থাকে বলো এই যে বললেন যে মানে আমি যদি অন্য দেশে যাই তাহলে আমার দেশে বলতে গেলে বাংলাদেশ তো রাজ্যে চলে ধরেন ওখানে গিয়ে বাস করে কোনো সমস্যা হয় না অন্য যদি কোনো সমস্যা হয় সেটাকে কি দূতাবাস করবে সেটা জাতীয় সমস্যা ধর নাগরিক হিসেবে তুমি যে সমস্যাগুলো সম্মুখীন হও ঠিক আছে তুমি ওখানে গিয়ে তাহলে তোমাকে হেল্প করবে কিন্তু তুমি ওখানে গিয়ে বাসা খুঁজে পাচ্ছ না চাকরি পাচ্ছ না
জব পাচ্ছে না এখানে বলে না মানে অন্য পাসপোর্টে কি বাকি যে হ্যাঁ তুমি নাগরিক হিসেবে বাংলাদেশে যে সুবিধাগুলো পাও, নিরাপত্তা, পরিচয়, তোমার তথ্য, তোমার তথ্য হারিয়ে গেল না সব আবার তথ্য পাবে তুমি, তোমাকে তোমার তথ্য দেওয়া হবে, তোমার পাসপোর্ট নাম্বার কত, আইডি কত, হ্যাঁ বলো হয়েছে তোমার, হ্যাঁ তো তোমাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে তোমার তোমার ইনফরমেশন তো শুধু তোমার কাছে থাকে এমন না, হ্যাঁ সবার কাছে থাকে, যে তুমি পাসপোর্ট তৈরি করো প্রত্যেক তার ইনফরমেশন ফিঙ্গারপ্রিন্ট সহ সবকিছু জমা আছে আছে না আর্কাইভে, তো এভাবে তোমার ব্যাকআপ হয়ে আছে তোমাকে, ঠিক আছে। আচ্ছা আমাদের যদি অতীত স্মৃতি না থাকে তাহলে আমাদের বেঁচে থাকা অসম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। ইতিহাস হচ্ছে কোন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের সমষ্টিগত স্মৃতির যৌক্তিক ও বিকাশ সম্মত বর্ণনা। তুমি যদি একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের থালা বাটি বা পোশাক দেখো তুমি বলতে পারবে না যে ওই সময় এরা এগুলো ব্যবহার করতো, অনেকে কাঁসার ব্যবহার করতো, অনেকে তামার ব্যবহার করতো, অনেকে মাটির ব্যবহার করতো, এক এক ধরনের ড্রেস পরতো, এখন উপজাতিরা পরে এক এক ধরনের, তুমি ড্রেস দেখলে বলতে পারো যে এই অঞ্চলের উপজাতিরা এই ধরনের ড্রেস পরে, বলতে পারো না তাদের সম্পর্কে তুমি কি করতে পারো ইনফরমেশন দিতে পারো নিতে পারো। অতীতে যদি আমরা ভুল করে থাকি সেই ভুল বা খারাপ কাজ থেকে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে কি করতে পারি সেটাকে শুধরে ফেলতে পারি এখন, যে না অতীতে জাপানে একটা বোমা ফেলে পুরো দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, জাপান কি তাই করেছে? জাপানের তো আণবিক বোমা আছে, জাপান তো আবার পরবর্তী থেকে ওখানে গিয়ে বোমা ফেললে, কারণ না জানে যে এটা শুধু জাপানের উপর হামলা নয়, এটা জীবন নামে যে একটা অত্যাশ্চর্য সৃষ্টি হয় প্রকৃতির মধ্যে, পুরো পুরো প্রজাতির একটা কি ধ্বংস, তাই না? ওরা কি শিখেছে, ওরা নিজেদের ক্ষতি স্বীকার করে নিয়ে ক্ষমা করতে শিখেছে, এ ধরনের শিক্ষা আমরা কি পাই কোথা থেকে? ইতিহাস থেকে। আমরা জানি যুদ্ধের কত কষ্ট, যুদ্ধের কত বেদনা, এত হাসি কিন্তু লেখাপড়ায় নাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করলে কোনো উত্তর নাই, এত বেহায়া আবার হাসিও আসবে। তুই যদি পড়াশোনা করতে তাহলে ভালো লাগতো, পড় না কিছুই পার না কিছুই খালি একটু পর পর হাসো, হাসা ভালো ঠিক আছে কিন্তু পড়ার মাঝখানে কেন আবার পড়াশোনায় কোনো মনোযোগ না দিয়ে। আমরা ঢাকা গিয়েছি কখনো? লঞ্চ ঘাটে গিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল বুড়িগঙ্গা, ঢাকার সমস্ত রেলের লাইন এটার মধ্যে এখন, ঠিক আছে। আগে এই নদী এরকম ছিল, ঠিক আছে। ছবি দুটোর মধ্যে মূল পার্থক্য কোথায়? পরিবেশ, হ্যাঁ দূষণে, একটা হচ্ছে নির্মল একটা হচ্ছে দূষিত। পদ্মা সেতুর, পদ্মা নদী আগে এভাবে মানুষ লোকজন পার হতো ফেরিতে, ঠিক আছে, এখন কিভাবে পার হয়? ভালো না খারাপ? অবশ্যই ভালো, কিন্তু অনেকে হেরিয়ে যাইলে ভালো, যারা বলে তাদের সাথে আমার মতে মিল হয় নাই। আচ্ছা আগে আমরা ঘোড়ার গাড়ি চড়তাম, এখন আমরা কিসে চড়ি? বাসে, প্রাইভেট কারে। এটা হচ্ছে প্রায়, হ্যাঁ যে জায়গাটা এটা হচ্ছে প্রায় 40 বছর আগে ছবি, এটা যে মার্কেট, এই যে একতলা মার্কেট খালি দেখছো, হ্যাঁ এখনকার বর্তমান অবস্থা, তাই না? আচ্ছা আচ্ছা এই দেখো তোমাদের বইয়ে একটি এলাকার পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে, আগে যেখানে কি ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা নদী বহমান পাখির কিচিরমিচির ডাক, সেখানে এখন কি কলকারখানা, দূষণ, ময়লা পানি, আবর্জনা এবং দূষিত বাতাস, ঠিক আছে ঠিক আছে। দেখছি
গাছ টাউন নাই হ্যাঁ রাইট গাছ টাউন নাই আচ্ছা এখন তোমাদের এখানে তোমাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ইতিহাস জানতে বলেছে কি বলেছে জানো অনুসন্ধান করতে যে তোমরা যখন ছোট ছিলে বাসায় কি ফ্রিজ ছিল তোমাকে জিজ্ঞেস করা হয়নি তোমাদেরকে জিজ্ঞেস করতে বলছে যারা বড় আছে তাদেরকে কালকে কি খাওয়া হবে সেটা কালকে জানা যাবে এরকম ছিল বাবা সকালবেলা বের করে আগে বাজার থেকে মাছ আর সেই দিনের সবজি কিনে বাসায় দিয়ে যেত এটা কিন্তু সেই দিনের শুধু রান্না হতো ঠিক আছে আচ্ছা এরপরে আরো আগে যদি যাই কারেন্ট ছিল না তখন নানু বাড়ি বেড়াতে গেলে মানে হারিকেন সব হারিকেন এবং বাথরুম হলো বাসার বাইরে এক বাথরুমে তিন বাড়ির লোক যায় ঠিক আছে এবং সেই বাথরুমে আবার পানি টেনে নিয়ে যেতে হয় সবাই জানে আচ্ছা মোবাইল ছিল টিভি ছিল আমার সময় ছোট ছিল টিভি সাদা কালো লাল রঙের একটা বক্সের মতো আচ্ছা কিন্তু আমার মা যখন ছোট ছিল বা বাবা যখন ছোট ছিল টিভি ছিল কি করতো বিনোদনের জন্য কি করতো ক্যারাম খেলতো ফুটবল খেলতো হাডুডু খেলতো বৌচি খেলতো সারাদিন বাবার সাথে খেতে কাজ করতো মার সাথে রান্না হয়ে কাজ করতো লাভের মাথা বাঁধতো পুকুরে গোসল করতো এবং সবচেয়ে বেশি বিনোদনের যেটা ছিল সেটা হচ্ছে পিঠা বানানো আর হচ্ছে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়া কি করা দল ধরে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়া ঠিক আছে এখন আমরা আমাদের একটু ক্লাস ওয়ার্ক খাতাটা বের করব যারা অনলাইনে আছো তারা এই প্রশ্নগুলো দেখো খাতায় গুলো লিখতে হবে সবাই জানতে চায় সবাই হিন্দি করে প্রশ্ন লিখি ও এসি কাজে কেমন যাচ্ছে খাতা বের করো সবাই গুলোর উত্তর লিখো প্রথমটা সবকিছু তো উত্তরই তাই না এটা তো উত্তরই তুমি যে প্রশ্নগুলো লিখবে সেটা তো এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নগুলো দিয়ে আমরা এই ছকটা পূরণ কিভাবে করে সেটা দেখব এবং এই এই বাকি তিনটা কোশ্চেন হচ্ছে আজকে যে আমরা পড়লাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তাহলে কোনটা লিখবো সবগুলো লিখবে মানে এই প্রশ্নগুলো জিকে আইসিডি বিবিএস একটা খাতায়
গণিত বাংলা ইংলিশ দুটো আলাদা খাতা বলতে। আমি তো আলাদা খাতা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, নেক্সট ক্লাস থেকে বুঝছো আমরা সব সময় কোশ্চেন রেডি করবো, ক্লাসে পড়ে ক্লাসে আমরা 10টা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যা পড়েছি সেই রিলেটেড, এবং বাসায় একবার ছোট্ট প্রজেক্ট ওয়ার্ক থাকবে সবসময়। তাড়াতাড়ি করো যাতে আমরা একটু সময় দিতে পারি। কত দিন আছে, ধরে কয় শিফটে ক্লাস হয়, কোন কোন ক্লাসে কোচিং হয়, কতজন ছাত্রী, কতজন ছাত্র, ছাত্রদের ক্লাস হয় কিনা, শিফট কয়টা, কয় দিন ক্লাস হয়, কিভাবে হয়, কত প্রতিষ্ঠিত হয়েছে, ওনার সবাই সব জানে।
ক্যান্টিন আছে কি নাই, ক্যান্টিন আছে কি নাই, কি হয়েছে তোমাদের, কি হয়েছে? ইতিহাস জানা কেন প্রয়োজন? বই বের করো, ইতিহাস জানা কেন প্রয়োজন? বই বের করে পড়ে তারপর লিখবা, বই বের করে পড়ে বইটা বন্ধ করে লিখবে তাড়াতাড়ি। ইতিহাস জানা কেন প্রয়োজন ওই পার্টটা পড়ে ফেলো। বলো শিক্ষা দীক্ষা সম্পর্কে তোমার প্রশ্ন তিনটা বলো। আচ্ছা, ওর প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়, এটার উত্তর, এটা প্রশ্ন আমাকে করেছে তাই না? আমি উত্তর দিচ্ছি 2018 সালের জুন মাসে। এখন তুমি এই ছকটা তাকাও, প্রশ্নটির উত্তর কি তোমার এখনো জানা হয়েছে? এই যে এখানে তাকাও বোর্ডে, জানা হয়েছে? হ্যাঁ, প্রশ্নের উত্তর জানার আগ্রহ আমাদের ছিল। প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে যেতে হবে বা কোথায় যেতে হবে বুঝতে পারছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করেছি। প্রশ্নের উত্তর পেতে যা করা দরকার আমরা করতে পারবো। হ্যাঁ, পেরেছি, সম্ভব, সবকিছু কি ঠিক তাই না? হ্যাঁ বলো প্রশ্ন, যেটা তুমি হাত তুললে যে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা হ্যাঁ, হচ্ছে দুইজন একসাথে কিন্তু গ্রিন টাকার উত্তরটা তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, উত্তর পেয়েছো, তাহলে সবকিছু রাইট হবে। হ্যাঁ বলো, এখানে প্রথম কতজন বাচ্চা ছিল? আচ্ছা এটা বসো, এই প্রশ্নটির উত্তর তুমি, প্রশ্নটি আমাকে করেছো, কাকে করেছে? শ্রেণী শিক্ষককে। শ্রেণী শিক্ষক এই প্রশ্নের উত্তর জানে না, কাজেই প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। এখানে কি হবে, প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে। হ্যাঁ, কোথায় যেতে হবে? ঝলক স্যারের কাছে। তুমি জানো উত্তর? হ্যাঁ আসি, তারপর প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার আমরা কি করতে পারবো, ঝলক স্যারের কাছে যেতে পারবো? উত্তরটা কি সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব। ঠিক আছে বলো, তুমি বলো মায়েরা। এই প্রতিষ্ঠানের আগে কিন্তু তোমাকে তো শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানই যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কিভাবে থাকবে? আমি বুঝতে পেরেছি তুমি কি লিখতে চেয়েছো, আগে এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কেমন। হ্যাঁ এটার উত্তর আমি জানি, একই রকম ছিল। হ্যাঁ তোমরা বেশি দিন আগের তো ঘটনা না, 18 সালের ঘটনা, একই রকম। 18 সালে যখন এটা প্রথম করা হয় তখন কি এই টিভির মধ্যে? হ্যাঁ বলো, তখন মেবি একজন কি সুইটন ছিল এবং ওরা দুইজনই ক্যারেক্টার আসছে। হ্যাঁ নাম শিক্ষা দীক্ষা কেন রাখা হয়েছে এটা তোমাদের স্যার কিন্তু একদিন প্যারেন্টস মিটিং এ বলেছে, আমি সেই মিটিং এ ছিলাম, বসে পড়েছি। শিক্ষা কি আর দীক্ষা কি? দীক্ষা হলো হাতে কলমে শিক্ষা, ঠিক আছে? দীক্ষা কি? হাতে কলমে, এই যে আমরা সবকিছু, শুধু বই না, বইয়ের বাইরে গিয়ে উদাহরণ, এক্সারসাইজ, চিন্তা ভাবনা, গ্রুপ ওয়ার্ক, সবকিছুর মাধ্যমে এবং বারবার বারবার পরীক্ষা দিয়ে কুইজের মাধ্যমে কি করছি, হাতে কলমে শিখছি। প্লাস আমরা কিন্তু শুধু মুখস্থ করছি না, কি করছি, চিন্তা করছি, কি করছি, আমি কিন্তু, আমরা প্রত্যেকটা টিচার এখানে আমাদেরকে বলা হয় যে আপনারা বাচ্চাদের এমন ভাবে পড়াবেন যাতে ওরা শুধু বইয়ে সীমাবদ্ধ না থাকে, বইয়ের বাইরের জগৎটা সম্পর্কে ওদের মধ্যে একটা, হ্যাঁ, স্পষ্ট ছবি তৈরি হয়ে যায়। এইটাই শিক্ষা দীক্ষা।
যেটা অন্যান্য কুটিরশিল্পে করে না, শিক্ষার সাথে দীক্ষা তারা দেয় না, কিন্তু এখানে আমরা শিক্ষার সাথে দীক্ষা দেওয়ার জন্য কি করি, প্রতিজ্ঞাবদ্ধ হই যে ঠিক আছে শিক্ষার সাথে দীক্ষা নিয়ে হাজির হব। এই জন্য এই প্রতিষ্ঠানের নাম শিক্ষা দীক্ষা। ঠিক আছে, খুশি? অবশ্যই। শিক্ষা দীক্ষার শিক্ষা পরিষ্কার, হ্যাঁ লাবণী পরিষ্কার। ওখানে যারা আছেন এখন তারাই ছিলেন, ভালো স্যার না ছিল না, তন্দ্রবি ছিল না, দায়িত্ব ছিল না, আমি ছিলাম না। ওই যে এক্স ক্যাডেট টিচার আছে না, যারা ক্যাডেট থেকে পাস করে, হ্যাঁ, এবং আরো আরো কয়েকজন ছিলেন, ওনারা এখন আর আছেন না। এক্স ক্যাডেট থেকে ক্যাডেটের কিছু স্টুডেন্ট যাদের ছবি আছে দেখবা, যে ছবি এরকম করে ছবি আছে, হ্যাঁ ওরা ছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এত এতই। আচ্ছা, এবার সবার লেখা শেষ আশা করি, পায়ে দাঁড়াও। ইতিহাস যেন কেন প্রয়োজন একটা কারণ বলো। ভেরি স্যাড, ক্লাসে থাকে কিন্তু ক্লাসের কোনো কাজই করে। হ্যাঁ, নিজের পরিচয়ের জন্য দেশের ইতিহাস জানা খুবই জরুরি। নিজের পরিচয়ের জন্য, খুব সুন্দর, বসো। তুমি বলো তো ইতিহাস জানার একটি কারণ? নিজে ইতিহাস জানা প্রয়োজন, কারণ এর মাধ্যমে আমরা দেশের নিজের অঞ্চলের পরিচয় জানতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ, বসো। তুমি দাঁড়াও, সুন্দর হলুদ জামা পরে আসছে। আচ্ছা, তুমি বলো বাংলার পুরাতন নাম কি কি? কিচ্ছু পরে নেই। তুমি দাঁড়াও, বাংলার পুরাতন নাম কি কি? তুমি দাঁড়াও, হ্যাঁ, বঙ্গ, হরিকেল, কুন্দ, হরিকেল, কুন্দ, রার, গৌর আর সমতল। খুব ভালো, বসো তুমি। হ্যাঁ তুমি দাঁড়াও, হ্যাঁ, অঞ্চল কি? একটি এলাকা যেখানকার নির্দিষ্ট সীমারে সমাপ্ত আছে, শুধু থাকলেই হবে না, সমস্যা ছিল না। তুমি একটু দাঁড়াও, তুমি বলতে পারবে অঞ্চল কি? দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে বলো। ভৌগোলিক ভৌগোলিক সীমারেখা থাকবে, অভিন্ন সংস্কৃতি থাকবে, ঐতিহাসিক বন থাকবে, তারপরে ভেরি গুড। ঠিক আছে, তুমি বুঝছো, দুজন একটি নির্দিষ্ট অঞ্চলে কিছু মানুষ বাস করবে। ঠিক আছে, নির্দিষ্ট স্থানে কিছু মানুষ বাস করবে, কোথায়? এই তুমি নির্দিষ্ট স্থানে কি করবে, বাস করবে, যাদের কি থাকবে এক নম্বরে, অভিন্ন সংস্কৃতি, উৎসব, জামা কাপড়, খাওয়া দাওয়া, আত্মীয়তা। ঠিক আছে, দুই নম্বরে কি, ঐতিহাসিক। তিন নম্বরে কি, ভৌগোলিক নির্দেশক। হ্যাঁ, সীমারেখা নির্দেশকের মধ্যে পার্থক্যটা বুঝি আমরা। নির্দেশক কি, যে আমি নির্দেশ করলাম, দাঁড়াও বসো, দাঁড়াও বসো, ডানে যাও বামে যাও, এটা হচ্ছে নির্দেশক। সীমারেখা কি, আমি বললাম যে এইটুকু হলো আমাদের ক্লাস রুম, এটা এটা মেপে দাও, তাই না? এখন তুমি বুঝছো, ক্লিয়ার? তুমি থ্যাংক ইউ, বসো। তোমরা তোমরা ক্লাসে মনোযোগ দাও না, তুমি পড়তে বললে পড়ো না, কাজ করতে বললে করো না, এরকমই এরকমই থাকবা। হ্যাঁ, আমি কি ভুল বলেছি, ভুল বলেছি? বসো, আশা করি ক্লাসে মনোযোগ দিবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের হোমওয়ার্ক আমরা কি করব বলো তো? আমরা ছাড়া আজকে যে কয়েকটা পৃষ্ঠা পড়লাম না,
কত থেকে কত করেছি? 32 থেকে 40। এই 32 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত আমরা খুব ভালো করে পড়ে আসব। আমি ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে এর মধ্যে? মায়দা লাস্ট বেঞ্চ, তোমরা যে তোমরা কোনো প্রবলেম তোমাদের? কোনো সমস্যা নেই, তাহলে আমরা ক্লাস টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত আগামী ক্লাসে, এই চ্যাপ্টারের উপরে, এই পেজ গুলোর উপরে। ঠিক আছে, বাই বাই, সে পর্যন্ত ভালো থেকো সবাই।